বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা ছিল সাম্রাজ্যবাদীদের বিজয়। এই বিজয়ের অপেক্ষায় ছিল সাম্রাজ্যবাদী গোষ্ঠী। তাই বঙ্গবন্ধু নিহত হবার পরপরই পশ্চিমা দুনিয়ার পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের চমকপ্রদ গল্প প্রকাশিত হয়। প্রথম দিকে ফারুক রশিদের নাম শোনা যায়নি, সর্বত্রই মেজর ডালিম। কলকাতায় প্রকাশিত সানডে টাইমস পত্রিকায় ডালিম ও তার ফেয়ার লেডি তাসনিমের ছবি ছাপিয়ে গল্প লেখা হয়। গল্পে বলা হয়েছে, ডালিমের স্ত্রী তাসনিম তাদের বিবাহ বার্ষিকী উদযাপনের এক অনুষ্ঠানে গাজী গোলাম মোস্তফার ছেলে কর্তৃক উত্ত্যক্ত হন। এর বিরুদ্ধে ডালিম শেখ মুজিবের নিকট বিচার প্রার্থনা করলে বিচার তো শেখ মুজিব করেননি, বরং ডালিমকে তিরস্কৃত করেন। বর্ণিত রিপোর্টটি কিছুটা ভুল তথ্যের উপর দাঁড়ানো। ঘটনা ছিল, ডালিমের বোনের বিয়েতে গোলাম মোস্তফার ছেলে ডালিমের স্ত্রীকে উত্ত্যক্ত করলে ডালিম ওই ছেলেকে চড় মারেন। তখন ডালিমকে ওই ছেলের বন্ধু বান্ধবরা ঘেরাও করে রাখে। গাজী এ কথা জানতে পেরে এবং পরিস্থিতি অনুধাবন করে ডালিম ও তার স্ত্রীকে বঙ্গবন্ধুর বাড়িতে নিয়ে আসেন। বঙ্গবন্ধুর মধ্যস্থতায় বিরোধের নিষ্পত্তি হয়। গাজী এবং ডালিম পরস্পর হাত মেলান এবং একসঙ্গে মিষ্টি খেয়ে প্রায় মধ্যরাতে বঙ্গবন্ধুর বাসা থেকে বিদায় নেন। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। মধ্যরাতে ডালিম সেনানিবাস থেকে এক ট্রাক সৈন্য এনে গাজীর নয়া পল্টনস্থ বাড়ি তছনছ করেন এবং কতিপয় আর্মি অফিসার এই বলে হুমকি প্রদান করেন যে ডালিমের কিছু হলে শহরে ভায়োলেন্স সংঘটিত হবে। সেনাবাহিনীর অফিসারদের আচরণের বিষয়ে স্বাভাবিকভাবে আর্মি জেনারেল হেডকোয়ার্টার তদন্ত চালায়। তদন্তে যে সমস্ত অফিসার গাজীর বাড়ির আক্রমণে সংশ্লিষ্ট ছিলেন এবং আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেন। বঙ্গবন্ধুর এতে কিছু করার ছিল না, কেননা আইন নিজের হাতে তুলে নিলে শাস্তি তাকে পেতেই হবে। ফলে মেজর ডালিমকে বিভাগীয় শাস্তি হিসাবে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়। এরপরও বঙ্গবন্ধু ডালিমকে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সাহায্য করেন। ডালিম ক্যান্টনমেন্টে ঠিকাদারি করতেন। তার আচরণ ছিল সন্দেহজনক। সেনাবাহিনীর লোকেরা এটা বঙ্গবন্ধুর নজরে আনেন, কিন্তু তিনি বলেন ওর চাকরি নেই, কন্ট্রাক্টরিও করতে পারবে না, তবে কি ও ভিক্ষা করবে। ডালিম মেজর মুজিবকে মা বলে সম্বোধন করতেন এবং প্রায়শই বঙ্গবন্ধুর বাড়িতে যাতায়াত করতেন। ডালিম ও ডালিমের স্ত্রী এবং শাশুড়ি হেনা বেগম ঘন ঘন বেগম মুজিব ও শেখ হাসিনার নিকট যেত। মিসেস ডালিম ছিলেন শেখ হাসিনার ক্লাসমেট। ব্যক্তিগত আক্রোশে ডালিম যদি বঙ্গবন্ধুকে হত্যা করতেন, তাহলে তো গাজী গোলাম মোস্তফাকে হত্যা করাই ছিল যুক্তিযুক্ত। কিন্তু 15 আগস্টের রাত্রে নিহত হলেন বঙ্গবন্ধু। পরবর্তীকালে বন্দি করা হয় গাজী গোলাম মোস্তফাকেও। তাই মুজিব হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার জন্য যে সমস্ত লেখা বের হয়েছে, যুক্তিতর্কে তা টেকে না। তবুও এই ঘটনাকে বড় করে এবং ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছিল যে মেজর ডালিম হত্যাকারীদের নেতা। এই খবর প্রকাশ করেছিল বিবিসি এবং রয়টার। সংবাদ সরবরাহ করেছিলেন বাংলাদেশের সংবাদদাতা আতিকুল আলম। বঙ্গবন্ধু হত্যার পর 20 আগস্ট প্রায় 2 ডজন বিদেশি সাংবাদিক ঢাকায় একটি বিশেষ প্লেনে করে এসেছিলেন। কোনো কারণবশত এই সাংবাদিকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আটকে রাখা হয়। আতিকুল আলম গিয়ে এদের সঙ্গে দেখা করেন এবং সবাইকে বলেন যে শেখ মুজিবুর রহমানকে খুন করার প্রধান কারণ কোনো রাজনৈতিক নয়, ব্যক্তিগত। লন্ডনের গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদক মার্টিন ওলাকট 16 আগস্ট 1975 সংখ্যায় লেখেন, সামরিক অভ্যুত্থানের বিস্তারিত খবর স্পষ্ট না হলেও এর কারণ মোটামুটি সুস্পষ্ট। সানডে টেলিগ্রাফ লন্ডন এক রিপোর্টে উল্লেখ করেন, সমস্যার মোকাবেলা না করে মুজিব গুন্ডা বদমাইশ নিয়ে 25,000 লোকের রক্ষী বাহিনী খাড়া করেছিলেন, যাতে সেনাবাহিনী তার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস না পায়। উক্ত রিপোর্টে আরো বলা হয়, মুজিবের ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন হলেন গাজী গোলাম মোস্তফা, যিনি বাংলাদেশের বাগদাদের চোর বলে কুখ্যাত। বন্যার্তদের জন্য আগত সকল সাহায্য তিনি গায়েব করেছেন। যে সরকার শিয়ালকে হাঁস পাহারা দিতে দিয়েছে, অর্থাৎ যে সরকার কুখ্যাত জোচ্চোর গাজী গোলাম মোস্তফাকে জাতীয় রেড ক্রসের সভাপতি নিযুক্ত করেছে, সে সরকার সম্পর্কে কোনো কিছুতেই বিস্মিত হবার কিছু নেই। গাজী সাহেব ওই পদ পেয়েছিলেন যেহেতু তিনি ঢাকা শহর আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি শুধু গোড়া দুধই কালো বাজারে বিক্রি করেননি, অনেক ওষুধপত্র আত্মসাৎ করেছেন।
এসব নির্লজ্জ কাহিনী পরবর্তীকালে মিথ্যা প্রমাণিত হয়। 1975 সালের 15 আগস্টের পর গাজী গোলাম মোস্তফাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনা হয়, যা কোর্টে মিথ্যা বলে প্রমাণিত হয়। শুধু তাই নয়, 37টি ওষুধের দোকানের মালিক নাকি ছিলেন গাজী গোলাম মোস্তফা। তথ্যানুসন্ধানে দেখা গেছে গাজীর এমন কোনো দোকানই ছিল না।